সাত বছর পর সিরাজগঞ্জের চৌহালি শিশু সুবনাকে দলবেধে ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ধর্ষণ ও হত্যার জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম। জানা যায়, 2017 সালে চৌহালি উপজেলার দত্তকান্দি হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখান থেকে ফেরার পথে আসামিরা শিশু সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা করে। পিবিআই তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুবর্ণার ফুপাতো ভাই সাব্বির হোসেন ও সাকিব খানকে গ্রেফতার করে। তারা হত্যার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে।